বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার বর্তমান বাস ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা থেকে ৪২ পয়সা বাড়িয়ে এক টাকা ৮০ পয়সা করা হয়েছে। ফলে এখন থেকে যাত্রীকে কিলোমিটার প্রতি বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনি বাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটার প্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে ৫.৫ ঘন্টার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনের পর নতুন ভাড়া কার্যকর করা হবে। এই সিদ্ধান্তের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। ২০১৩ সালের কে বেশ ধরে দূরপাল্লার ভাড়া বৃদ্ধি পেয়েছে ২৭%, আর ঢাকা মহানগরীর ভাড়া বৃদ্ধি পেয়েছে ২৬.৫%। সিএনজি চালিত যে বাসগুলো আছে সেগুলা এই ভাড়া বৃদ্ধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়, এর থেকে যেন অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। আমাদের এই আহ্বান আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস চাকনা অ্যাসোসিয়েশন, এই তিন সংগঠনের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকলো এখন থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য। দর্শক, আপনারা জানলেন যে গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের পরে সড়কে গণপরিবহনের খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কি অবস্থা এখন সড়কের? বলা হচ্ছে যে পরিবহন ধর্মঘট তুলে নেওয়া হলো, সড়কে গাড়ি নামতে শুরু করলো কি না? রুমা, আমি আছি মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের ঠিক এখানে, আর এখানে হচ্ছে বাস মালিক সমিতিদের ধর্মঘট প্রত্যাহারের পরে তাদের যে যাত্রীদের ভাড়া নির্ধারণ করার একটা বৈঠক হবে। এখানে বৈঠক হওয়ার পর তারপরে হচ্ছে বাসগুলো ছেড়ে দেওয়া হবে বলে এমনটা আমরা জানতে পেরেছি। ভিতরে কথা বলে, কাউন্টারগুলোতে কথা বলে এইসব বিষয়ে জানতে পারলাম যে বৈঠকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত ভাড়া অনুযায়ী তারা আবার পুনরায় বৈঠক করে ভাড়া একটা নির্ধারণ করে সেই জিনিসটা আবার সেই ভাড়া অনুযায়ী যাত্রীদের পরিবহনের যাত্রী পরিবহনের যাত্রীদের কাছ থেকে সেই পরিমাণ ভাড়া নেওয়া হবে আর কি। তারপরে বাসগুলো চালু হবে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনও সড়কে সেরকম বাসের চলাফেরা বা সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। বাসগুলো সব এখানে দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু কাউন্টারে কথা বলে যা জানতে পারলাম তারা জানালো যে বৈঠকে যে ভাড়ার কথা বলা হয়েছে সেই অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে। এছাড়া অন্য আরেকটি বৈঠকে আমরা যদি বলি পণ্য পরিবহনের যে দিকটা আছে সেটারও ধর্মঘট চলছিল, এবং তেজগাঁয়ে আরেকটি বৈঠকের পরে তারা জানায় যে এই তাদের তিন দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা ধর্মঘট করেই যাবে। আর এছাড়া এই বাস মালিক সমিতিদের বিআরটিএতে বৈঠক হওয়ার পরে যে চেয়ারম্যান কর্তৃক যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই ভাড়া নিয়েই যাত্রীদের কাছ থেকে সেই ভাড়া নিয়েই বাস পরিচালনা করা হবে বলেই জানানো হয়েছে। জি, আমি একটু পরিষ্কার করবেন কি আপনি জেনেছেন কি না আমাদেরকে যদি জানাতে পারেন, যে পণ্য পরিবহন যেসব গাড়িগুলো করে সেই তারা বলছে যে তাদের তিন দফা মানে দাবি মেনে নেওয়ার পরে তারা আবার সড়কে তাদের গাড়ি নামাবে, তাদের তিন দফা দাবিটি আসলে কি? তাদের তিন দফা দাবিগুলোর মধ্যে আছে ডিজেলের যে ১৫ টাকা দাম বৃদ্ধি, সেই বর্ধিত মূল্য তাদেরকে প্রত্যাহার করতে হবে, মানে সেই মূল্যটা বর্ধিত মূল্যটা বাদ দিতে হবে। তাছাড়া দুটো টোল ফি আছে সেই টোল ফিগুলো বন্ধ করতে হবে, আর হচ্ছে সড়কে সিটি কর্পোরেশন এবং হচ্ছে পৌরসভার নামে কিছু চাঁদাবাজির অভিযোগ তারা করেছে, সেই অভিযোগগুলো বন্ধ করলে তারা আসলে তাদের ধর্মঘট প্রত্যাহার করবে বলে আমরা জানতে পেরেছি। এমনি সড়কে কি জনগণের চাপ আছে, মানে মানুষ চাপ কেমন দেখছেন সড়কে?
সড়কে মানুষ যারা চলাচল করছে তারা হয়তো বা ওই যে ভাড়ার গাড়ি ভাড়ার বাইকগুলো দিয়ে তাদের চলাচল করতে দেখা যাচ্ছে, এছাড়া প্রাইভেট কারগুলো চলছে, কিন্তু গণপরিবহন কিন্তু আমরা ওই রকমভাবে দেখতে পাচ্ছি না রাস্তায়। এখনও হয়তো বা চলাচল শুরু হয়নি, এখনও ওইভাবে চলাচল দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু যারা দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাবে, যেহেতু বৈঠকে কথা হয়েছে যে ভাড়া নির্ধারণ একটা করা হয়েছে, সেই নির্ধারিত ভাড়া যাত্রীদের কাছ থেকে নিয়েই আর কি দূরপাল্লার বাসগুলো ছাড়া হবে বলে আমরা জানতে পেরেছি। জি আমিরুল, ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য এবং এখন সড়কের পরিস্থিতি সেটি জানানোর জন্য।